আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ভিশন হ্যাক। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সবার কবুতরগুলো সুস্থ আছে আলহামদুলিল্লাহ। অনেকে আমার কাছে আমার কবুতরের ফ্লাই দেখতে চাইছিলেন, সো আমি আজকে আমার কবুতরের ফ্লাই দেখাবো ইনশাল্লাহ। কবুতরগুলো অনেক হাইটে আছে, সো তেমন একটু স্পষ্টভাবে দেখা যেতেছে না, আমি ক্যামেরা দিয়ে আনার চেষ্টা করছিলাম। বাট আর কি স্পিডের কারণে এবং হাইটের কারণে দেখা যায় ক্যামেরার ছবি বা ভিডিও কোয়ালিটি ভালো হয় না, সো একটু নামলে পরে আমি ভিডিওটা দিতেছি, তারপরে আমি ফ্লাইং টিপস নিয়ে কিছু কথা বলবো। আর আজকের ভিডিওটা হবে যে কী কারণে কবুতর ফ্লাই করে না। হ্যাঁ, যেহেতু শীত এসে পড়ছে, সবাই ফ্লাই করাইতে চাইতেছে, এর মধ্যে কবুতর কী কী কারণে ফ্লাই করে না সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। সো দেখতে থাকেন, আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগবে। ধন্যবাদ, স্টে টিউনড। তো এখানে আমার কিছু কবুতর ফ্লাই করতেছে, দেখা যাইতেছে কি না না দেখা যায় না, আমি একটু জুম করি, 10x জুমে যাই। কবুতরগুলা স্পিডের কারণে চাকলা এরকম মিশতেছে না, যাই হোক এখানে অল্প কবুতর, শুধু মাদির চাকলা কাছাকাছি 20টা মতো। তো কবুতরগুলা ফ্লাই করতেছে, সকাল 20টা মাদি কবুতর আছে এখানে, তো মোটামুটি হাইট থেকে নামছে, তারপর 10x জুমের কারণে দেখাইতেছে এরকম। তো কবুতরগুলা 2 ঘন্টা 30 মিনিটের কাছাকাছি ফ্লাই করতেছে, তো ভিডিও তো দেখা যাইতেছে। এই যে কবুতরগুলা ফ্লাই করতেছে, এটা শুধু মাদির চাকলা, তো এটা নিয়ে আমি আজকে কথা বলবো কীভাবে কী করছি। তো আবারও ফিরে আসলাম ভিডিওতে। তো আমি আমার কবুতরের ফ্লাইগুলো দেখাইলাম, কবুতরের ফ্লাই কাছাকাছি 2 ঘন্টা 30 মিনিট প্লাস আছে এখনও কবুতর আকাশে। আমি 6:45 দিকে ছাদে আসছি, তো ছাড়তে ছাড়তে বা কবুতর ফ্লাই নিতে নিতে 7টা বাজছে, তো 7টা থেকে কাছাকাছি এখন বাজতেছে 9:45 মতো। তো এর মাঝখানে আমি একবার ফ্লাগ দিছি, একবার ফ্লাগ দেওয়ার পরে এই টাইম পাইছি। আর ইন জেনারেলি আমি কবুতরকে তেমন একটা ফ্লাগ দেওয়া পছন্দ করি না, কবুতর যে যার মতো ফ্লাই করে, ফ্লাই করে নামার পরে আমি আধা ঘন্টা রেস্ট দিই, তারপরে ফ্লাই করাই। আসলে কবুতর ফ্লাই করাইতে গেলে আপনাদের কী প্রয়োজন? অবশ্যই কবুতর ফ্লাই করাইতে গেলে আপনাদের বেশ কিছু জিনিস প্রয়োজন, তার মধ্যে প্রথম যে জিনিসটা প্রয়োজন সেটা হলো পেডিগ্রির সিলালা এক বড় ভাইয়ের জাত, ঠিক আছে? এটা না হলে কবুতর উঠবে না। পীরের ফুদা, কালা পানি, লাল পানি, হলুদ পানি, সবুজ পানি, যে কোনো একটা যেটা আপনার কাছে প্রিফারেবল মনে হয়। আর তৃতীয়ত যে জিনিসটা লাগবে সেটা হলো অডেল টাকা, ঠিক আছে? এটা হলো বর্তমানে মানুষের মনোভাব, আমি এইভাবে প্রকাশ করলাম, আমি কাউকে হেয় বা হেয় প্রতিপন্ন করতেছি না, আসলে মানুষ এইভাবেই ভাবে। তো যারা ভাই আমার কবুতরের ফ্লাইং দেখতে চাইছেন তারা দেখছেন, আর এরপরও যাদের দেখার ইচ্ছা আছে তারা আমার বাসায় আসবেন। আসলে পরে ইনশাল্লাহ দুই ভাই একসাথে সকালে উঠা কবুতর উড়াবো, নাস্তা করবো একসাথে, কবুতরের ফ্লাই দেখবো। সো সেটা কথা না, কথা হলো যে এখন আমাদের কবুতর তো এরকম ফ্লাই করতেছে, অনেক কবুতর করে না। ইভেন আমার কবুতরও বেশ কিছুদিন আগে ঠান্ডায় একদম অবস্থা শেষ হয়ে গেছিলো, তারপর কবুতর ফ্লাই আনতে অনেক কষ্ট হয়েছে। এখন অনেক কবুতর কাছাকাছি 40টা কবুতর থেকে এখন মনে হয় কাছাকাছি 35টা কবুতর শুধু ফ্লাইংয়ের যোগ্য, বাকি 15টা কবুতর আমি ধাপড়িতে আটকে রেখে দিছি, কারণ ওগুলো এখন ফ্লাইংয়ের জন্য ফিট হয় নাই। তো এরকম অনেক সমস্যার সম্মুখীন আমাদের হইতে হয় যেহেতু আমরা ছোটো পালক। সো যা হইতাছে সেটা তো বললাম, এখন কথা হলো যে আমাদের কবুতর উঠতেছে বা অনেকের কবুতর উঠতেছে, আপনার কবুতর কেন উঠতেছে না, আমি প্রথমে যে কথা বলছি সেটার মধ্যে কখনোই আমল দিবেন না, কারণ এটা সম্পূর্ণ ভুল একটা তথ্য। আপনার কবুতর তখন উঠবে যখন কবুতর ফিট থাকবে, এখন কবুতরকে ফিট রাখতে হবে তাহলে কবুতর উঠবে। মূলত 5টা বা 6টা কারণে কবুতর উড়ে না, সেই কারণগুলো আমি বলি। প্রথম কারণটা হলো কৃমি, কবুতরের বডিতে যদি কৃমি বাইরে যায় কবুতর উড়বে না। 2 নম্বর হলো কবুতরের বডিতে ভার বেড়ে গেলে কবুতর উড়বে না। 3 নম্বর কবুতরের ঠান্ডা লাগলে কবুতর উড়বে না। 4 নম্বর কবুতরের প্যারাটাইফয়েড থাকলে, বা প্যারাটাইফয়েড বলতে আসলে প্যারাটাইফয়েডের চ্যাপ্টারটা আলাদা, তারপরও প্যারাটাইফয়েড থাকলে পরে কবুতর উড়বে না। 5ম্বর কবুতরের যদি পানির অভাব থাকে বডিতে তাহলে কবুতর উড়বে না। আর 6 নম্বর হলো কবুতর যদি আপনার কী বলে এটাতে গরম হয়ে যায় তাহলে কবুতর উড়বে না, ঠিক আছে? তো এই 6টা কারণ যদি আপনারা মোটামুটি চেক দিয়ে রাখতে পারেন তাহলে কবুতর অবশ্যই উড়বে 100%, ঠিক আছে? এখন কবুতরের এগুলো ঠিক থাকলে কবুতরের বডি ফিটনেস ঠিক থাকবে, কবুতর উড়বে। খাবারের ভাজ আছে, পানির নিয়ম আছে, সব কিছু আলাদা আলাদা, এগুলো সব কিছু আস্তে আস্তে বলবো, এবং যেগুলো আমি না জানি সেগুলো আমাদের যে বড় ভাই আছে, যারা
আমাকে জানায়, আমি তাদের কাছ থেকে জানি না, আপনাদের জানাবো। অবশ্যই চেষ্টা করব তাদেরকে ভিডিওতে আনার এবং তাদের সাথে সরাসরি আপনাদের একটা ইন্টারঅ্যাকশন করে দেওয়ার, কারণ আসলে কবুতর জগৎটা এইরকম যে ভাই ফ্রিতে কেউ কারোর কিছু দেয় না। হ্যাঁ, তো আমি আলহামদুলিল্লাহ আমি খুব স্যাটিসফাইড কবুতর জগতে, কারণ আমার যারা বড় ভাই আছে, আমি যাদের সিনিয়র বলে মনে করি, তারা আমাকে প্রতি কদমে প্রতি স্টেপে আমাকে হেল্প করে। সো এরকম আপনাদের যারা বড় ভাই আছে, তারাও যদি আপনাদের হেল্প করে তাহলে কবুতর জগৎটা অনেক সুন্দর হইতো। তো আমি আজকে যে রিজনগুলো বললাম, এই রিজনগুলো আপনারা যদি থাকে কবুতরের মধ্যে তাহলে কবুতর ফ্লাই করবে না, এবং এই রিজনগুলো আপনারা চেক করেন তাহলে দেখবেন কবুতর খুব ভালো ফ্লাই করতেছে। হ্যাঁ, তো আপনাদের যদি এখানে কোনটা কি সমস্যা, প্যারাটাইফয়েডটা আমি বলে দিই। প্যারাটাইফয়েডটা হলো কবুতরের সবুজ সাদা যে চুনা পায়খানাটা আছে, এটা সিমটম আপনারা ধরতে পারেন, ঠিক আছে? বা ঠান্ডার সেকেন্ডারি স্টেপ যেটা, সেটাই মনে করেন আপনারা প্যারাটাইফয়েড। কারণ এখন আপনাদের এক্সাম্পল দিতে গেলে অনেক বড় এক্সাম্পল দিতে হবে এবং এটা অনেক ইলাবোরেট একটা ভিডিও হয়ে যাবে। আর এমনি শুক্রবারের দিন নামাজের ব্যাপার আছে, আর কবুতরের ঘরও পরিষ্কার করতেছে, একটু কাজ আছে। সো এর জন্য ভিডিওটা আমি আর লেন্দি করলাম না। আশা করতেছি আমার ক্যামেরাটা কাপ হয়ে রয়েছে, আর দেখছেন ভিডিও ম্যান না থাকলে কী হয়। যাই হোক, মোবাইলটা এখনও গেছিলো। তো সকালবেলা কবুতর উড়াইতে উড়াইতে আমারও ঠান্ডা লেগে গেছে। কবুতর যে আলহামদুলিল্লাহ এখনও সুস্থ আছে, এটাই অনেক কিছু। কবুতর এখনও ফ্লাইংয়ে আছে, একটু পরে আজান দিয়ে দিবে হয়তো, একটু পরে না, আরও ঘন্টা দেড়েক পরে বা দুয়েক পরে আজান দিবে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই থাক। তারপর যদি আপনাদের আর কারো কিছু কোনো কিছু জানার প্রয়োজন হয়, এবং এই যে ছয়টা টপিক আমি বললাম, এই ছয়টা টপিকের আলাদা আলাদা ইলেবরেটলি একটা ভিডিও আমি করব ইনশাল্লাহ, তখন আপনারা সব কিছু বিস্তারিত জানতে পারবেন। এখন আর আমি এই ভিডিওটা লেন্দি করলাম না। সো ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমার কবুতরের জন্য অবশ্যই দোয়া করবেন এবং ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন, এবং সবাই চেষ্টা করবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার। আল্লাহ যাতে আমাকেও হেদায়েত দান করে, আমিও যাতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি, সেই কামনা আমার জন্য করবেন অবশ্যই। সো এই ছিল আজকে পিজন হ্যাকসের পক্ষ থেকে, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।